এসো এই জায়গাটা আর এই জায়গাটা দুটো একই জায়গা। এটা এই বছরের অবস্থা আর এটা আগের বছরকার ভিডিও, দেখুন কি অবস্থা। আর ব্রহ্মাই নদীতে যেহেতু জল নেই, এখানে এটা যে বৈধরা ব্যারেজ, এই বৈধরা ব্যারেজে জলের স্টকই নেই। আমি ওই পাটটায় দেখাবো কি অবস্থা হয়েছে। হ্যাঁ, পুরো একদম শুকা পড়ে আছে, দেখো পুরো শুকনো। মানে এইটা হচ্ছে, এগুলো হচ্ছে ড্যামের গেট জলের। হ্যাঁ, এই যে এগুলো দিয়ে জল আসে, পুরো ফাঁকা, একদম শুকনো পুরো। এই যে চারিদিক একদম খটখটে শুকনো হয়েছে, ওইদিকে একটু একটু অল্প অল্প জল আছে, বাদবাকি একদম শুকনো অবস্থায় পড়ে আছে। আমি এখন হাঁটছি বৈধরা ব্যারেজের সামনে দিয়ে, মানে এদিকে দেখো, এখান দিয়ে জল ছাড়ে। এখন জল ছাড়লে কীভাবে জানি না, জলই নেই। এই বছর খুবই খারাপ অবস্থা, বৃষ্টি টিষ্টি হয়নি, পুরো শুকনো হয়েছে, দেখো পুরো একদম শুকনো পড়ে আছে। মানে জানি না কবে বৃষ্টি হবে না হবে, ওয়েদার রিপোর্টও কিছু বলতে পারছে না। এই যে পুরো এরিয়াটা একদম পুরো শুকনো হয়ে আছে। যত দূর যাচ্ছে ওইদিকে একটু একটু জল দেখা যাচ্ছে, যেখানে টুকটাক একটু মাছ টাছে চাষ টাস হচ্ছে, বাদ বাকি এই যে পুরো ফাঁকা। এরা সকালে মারা গিয়েছে আর কি, যেহেতু জল নেই, শুকা পড়ে গিয়েছে, ওরা যেতে পারেনি। কত ঘুরছে, লাখ লাখ এখানে ঝিনুক পড়ে আছে। এই যে দেখো, এই যে এরকম সেল, এই যে ঝিনুকের সেল। অন্যবারে এই সময়ে এই রকম জল থাকে এখানে, এই রকম মানে ভরপুর জল, আর এই বছর একদম পুরো শুকনো হয়ে আছে চারিদিকটা, দেখেই খারাপ লাগছে। এটা আমার আগের বছরের একটা ভিডিও, আমি চ্যানেলে, আমার চ্যানেলেই আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, উপরে দেখে নিও কি অবস্থা। এইখানে একটু জল আছে, কারণ একটু যদি জল না পাস করা হয়, ওইদিকে যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে তাহলে চাষ কিছুই করা যাবে না, ওই জন্য একটু জল ছেড়েছে। একদমই কম বললেই চলে, খুবই কম। এখানে দেখো, এখানে মাছের জন্য রেখেছে, মাছ চাষ করা হবে, ওইদিকেও একটা করে রেখেছে। ওই যে এই জলটাই যেটুকু জল দিচ্ছে, বাদবাকি আর জলই নেই। ওই যে পুরো শুকনো। আমাদের অ্যাডভেঞ্চার চলছে, এটা দিয়ে আমরা চেপেছি, এবার আমরা উপরটায় উঠবো, উপরে একটু সিন দেখবো। মাকড়সার ভয় পাচ্ছে, এই এইটুকু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ওই পারে গিয়ে দেখি। এই যাচ্ছি, এসো এসো, ভয় দেখো। এবার এখান থেকে পুরো সিনারিটা দেখা যাবে, চলো আমরা উপরটায় উঠে এসো। বলছিলাম এই যে এইটুকু একটা মাত্র গেট থেকে জল ছেড়েছে। হ্যাঁ, আর এগুলো সব, এই যে এতগুলো গেট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, যতগুলো গেট আছে সব কটা বন্ধ, জলই নেই। আর যেখান থেকে জল, মানে জলের যে স্রোত, দেখো ওই দিকটা দেখাচ্ছি, এই যে এখানে জলই নেই একদম। এই যে এদিকটা দেখালে বুঝতে পারবে, পুরো শুকনো হয়ে আছে। জলই যেহেতু নেই, সুতরাং জল ছাড়ারও ব্যবস্থা নেই, একদমই অল্প জল, ওই জন্য এরকম অবস্থা হয়েছে পুরো, একদম শুকনো চারিদিক। যাচ্ছে তাই মেঘ করে গিয়েছে, ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো এখানেই শেষ করি, টাটা।